হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে দুটি সংখ্যা কিংবা তিনটি সংখ্যা যোগ করা যায় এবং তার এভারেজ বের করা যায়, এবং দুটি সংখ্যার কিভাবে গুণ করা যায়, ভাগ করা যায়, বিয়োগ করা যায়। এই চার পাঁচটা কন্ডিশন আমি একটা ভিডিওতে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোথায় পার্থক্য হচ্ছে, কোথায় যোগ করার ক্ষেত্রে প্রোগ্রামিংটা লেখা হচ্ছে এবং আর বিয়োগ করা কিংবা গুণ করা কিংবা ভাগ করার ক্ষেত্রে যোগ করার থেকে কী পার্থক্য আসছে সেটা দেখানোর জন্য আমি একসঙ্গে করব। তোমরা বুঝতে সুবিধা হবে একসঙ্গে করলে, পার্থক্যটা কি যখন বুঝতে হবে তখন সবগুলো কন্ডিশনই একবারই একটা ভিডিও দেখে নেওয়ার পরে সবার মাথায় চলে আসবে এবং তোমরা নিজেরাই করতে পারবে আলাদা আলাদাভাবে। ঠিক আছে, তাহলে চলো কোড ব্লকসে যাই। আমরা কোড ব্লকসে চলে এসেছি, একটা ফাইল বানিয়ে নেব, এম্পটি ফাইল সেভ করে নিই। প্রথমে সেভ অ্যাজ একটা নাম, যাই হোক একটা নাম দিয়ে দিতে হবে, সাপোজ সাম মাল্টিপ্লিকেশন ডিভিশন, এইরকম একটা যাই হোক একটা নাম দিয়ে দিলাম। ওকে সেভ করে নিই, হয়ে গেল। সবাই তো জানো প্রথমে কি করতে হয়, প্রথমে সাধারণত হেডার ফাইল নিতে হয়, সেটা সবারই জানা। প্রথমে হেডার ফাইল নিয়ে নিতে হবে, যেটা আমাদের সাধারণত হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ, আমরা এটাই নিই, তো সেটাই নিয়ে নিতে হবে। হ্যাজ ইনক্লুড নিয়ে নিচ্ছি, হ্যাজ ইনক্লুড, হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ, ঠিক আছে, এটা সবাই জানো। এরপরে কিনতে হবে মেন ফাংশন, ইন্ট মেন, ঠিক আছে, সরি, সেকেন্ড ব্রেকেট কি নেবো আমরা, প্রথমে করবো কি দুটো সংখ্যার যোগ। তাহলে আমরা প্রথমে দুটো ইনপুট নেব, ইন্ট এ কমা বি। ওকে, প্রথমে কি করব, দুটোকে আমরা ইউজারকে ইনস্ট্রাকশন দেব যে দুটো দুটো ইনপুট ইন্টিজার এ করার জন্য দেওয়ার জন্য। তো আমি তাহলে দিয়ে দিই প্রিন্ট এফ এন্টার টু নাম্বার, নাকি টু নাম্বার, ওকে এন্ড, সরি, হ্যাঁ স্ক্যান করবো এখন। আমরা দুটো ইন্টিজার নেবো, তো পার্সেন্টেজ ডি হবে, ঠিক আছে, এটা সবাই জানো। অ্যান্ড অ্যান্ড এম্পার সাইন কি হবে, সরি এখানে দুটো আমরা ইন্টিজার নিয়েছি তাই দুটো পার্সেন্টেজ ডি হবে, এটা হচ্ছে রুল, ঠিক আছে। তো এখানে কি হবে, অ্যান্ড এম্পার সাইন এ কমা এম্পার সাইন বি, এখানে কিন্তু কমা হবে না, এখানে কমা হবে না, এইখানে কমা হবে, এর মাঝখানে কমা দিলে কিন্তু এরর দেখাবে, ঠিক আছে। আমাদেরকে তো আমরা কি করব, দুটো সংখ্যার যোগ করব, তার মানে কি দুটো সংখ্যার যোগ মানে এ এ প্লাস বি, ঠিক আছে। এ প্লাস বি এটা কিসের উপর হবে, এ প্লাস বি এটাকে আমরা এরকমভাবে লিখলে তো হবে না, এটাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সাপোজ সাম ভেরিয়েবলের মধ্যে রাখলাম আমি সাম ইকুয়াল টু এ প্লাস বি, এ সামটা তো আমরা আগে এ করিনি, নিই নি, আমাদেরকে তাহলে ডিফাইন করতে হবে সাম বলে, সাম ইকুয়াল টু এ প্লাস বি। তো এখন আমরা কি করব, রেজাল্ট প্রিন্ট করব, প্রিন্ট এফ, প্রিন্ট এফ কি লিখব, যে দা সাম রেজাল্ট রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, কারণ দুটো সাম করলে ইন্টিজারই আসবে, তাই এখানে কী লিখব আমরা, সামের মধ্যে রেখেছি সামটাই হবে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এরপরে রিটার্ন জিরো, গেট সিএইচ, এনিথিং, তোমরা যেটা কিছু লিখতে পারো, এবং যদি না ইচ্ছা হয় লেখা নাও লিখতে পারো, আমি রিটার্ন জিরো লিখছি, বাট লেখাটা ভালো ভালো অভ্যেস। এখন আমি যাব রান করব,
immersive Kony, build and run. Have you any error? No. দেখো এক্স্যাক্টলি চাইছে দুটো নাম্বার, টু নাম্বারস, ফাইভ দিলাম আর একটা দিলাম সিক্স, ঠিক আছে। অ্যান্সার সিক্স ফাইভ যোগ করলে কত হয়, ইলেভেন আসে, ইলেভেনই এসছে, হয়ে গেল একটা যোগ, সবাই দেখতে পাচ্ছ ভালো মতো। এখন বলবো সাপোজ আমি এভারেজ বের করব, এই দুটো নাম্বার তার এভারেজ বের করব, কিচ্ছু করতে হবে না, খালি এভারেজ একটা ভেরিয়েবল নিয়ে এভারেজ আমরা যেরকম বের করি, সাপোজ দুটো সংখ্যার যোগ, তাহলে এ প্লাস বি বাই টু ওটাই করতে হবে। এখানে আমরা এ প্লাস বি বাই করবো না, কারণ আমরা আগে থেকে সাম নিয়ে নিয়েছি, তাহলে সাম বাই টু করে দিলে হয়ে যাবে। তাহলে এভারেজ ভিজি এভিজি লিখে দিলেই হবে, এভিজি ইকুয়াল টু সাম বাই টু, ঠিক আছে। কিন্তু আমরা এভিজিকে ডিফাইন করিনি এখানে, নিতে হবে এভিজি, ঠিক আছে। এখন প্রিন্ট করবো আর একটা, প্রিন্ট এফ দ্য এভারেজ পার্সেন্টেজ ডি এভিজি, ঠিক আছে। তাহলে এখন আমি রান করবো, বিল্ড অ্যান্ড রান, আশা করি কোনো এরর নেই। ঠিক একইভাবে আমি দিব ফাইভ, সরি এখানে ভুল হয়ে গেল, টু নাম্বারস, ফাইভ সিক্স, সিক্স দ্য রেজাল্ট ইলেভেন অ্যান্ড এভারেজ ইজ ফাইভ, ফাইভ নয় এক্স্যাক্টলি ফাইভ হয় না, ইলেভেনকে দুই দিয়ে ভাগ দিলে, টু দিয়ে ভাগ দিলে ফাইভ পয়েন্ট ফাইভই হয়, দু পাঁচে দশ, এক দু পাঁচে দশ, ফাইভ পয়েন্ট ফাইভই হয়, কিন্তু এখানে ফাইভ আসছে কারণ এখানে আমরা ইন্টিজার ভ্যালু নিয়েছি পার্সেন্টেজ ডি। এখানে যদি পার্সেন্টেজ আমি টু এফ দিয়ে দিই তাহলে দেখো কী অ্যান্সার আছে, ফাইভ সিক্স, ওকে সরি এখানে কিছু একটা ভুল হয়ে গেছে, একটা কথা বলে দিই যেটা মিস্টেক করে গেছিলাম, সেটা হচ্ছে আমরা যে এখানে ফ্লোটিং পয়েন্টটা নিতে চাইছি, সেই ফ্লোটিং পয়েন্টটা নিতে গেলে আমাদেরকে এখানে যে সাম আছে এটা কিংবা যে কোনো একটাকে আমাদের কী করতে হবে, ফ্লোটিং ফ্লোটিং মানে ডাটা টাইপ চেঞ্জ করতে হবে, হয় সামটাকে আমাদের ফ্লোটিং ফ্লোটে করতে হবে, ঠিক আছে। তো যদি ফ্লোট নিই এখানে, তাহলে ফ্লোট নিলে কী হবে, আরেকটা প্যাকেট লাগবে এখানে, এখানে আমাদেরকে ফ্লোট নিতে হবে, দিলে দেখা যাক কী হয়, ফ্লোট নিতে হবে। এই জিনিসটাকে বলে এই যে ভ্যারিয়েবলের ডাটা টাইপ চেঞ্জ করাকে বলে টাইপ কাস্টিং, ওকে টাইপ কাস্টিং মনে রাখো সবাই। তো এরপরে ফ্লোটিং নিলে আমরা এখানে পার্সেন্টেজ এফ দিতে পারবো, এবং এই যে অ্যাভারেজ নিয়েছি আমরা এটাকে আলাদাভাবে করতে হবে, যেটা হচ্ছে সাধারণত আমাদেরকে কী নিতে হবে, ফ্লোট এফ এল ও এ টি, ঠিক আছে, ফ্লোট অ্যাভারেজ আলাদাভাবে ইনপুট করতে হবে ডাটা টাইপ দিয়ে, ঠিক আছে। এখন ঠিক আছে, তাহলে অ্যাভারেজ পার্সেন্টেজ ডি এক কাজ করি, এটাকে আমি আলাদাভাবে নিই না, ঠিক আছে, পার্সেন্টেজ সাম ফ্লোট সাম বাই টু, ঠিক আছে। এখন অ্যাভারেজ পার্সেন্টেজ এখন দেখি রান করি, বিল্ড অ্যান্ড রান, পাঁচ দিয়ে একই নম্বর দিচ্ছি, এক্স্যাক্টলি দেখাচ্ছে, এখানে অনেকগুলো জিরো আসছে, এগুলো আসবে না যদি আমি এখানে দিয়ে দিই টু এফ দশমিক টু এফ, তাহলে কী হবে, বিল্ড অ্যান্ড রান ফাইভ
সরি 6 এক্স্যাক্টলি দেখাচ্ছে, দুটো সংখ্যা পর্যন্ত দেখাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল যে কিভাবে যোগ করা যায় এবং এভারেজ নির্ণয় করা যায়। ঠিক একই রকমভাবে কোনো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাভারেজের তো কোনো ব্যাপারই নেই, তো অ্যাভারেজকে করে দিচ্ছি। দুটো সংখ্যা নিতে হবে এখানে মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে আমাদেরকে মাল্টিপল বলে একটা নিতে হবে, মাল্টিপল ভ্যারিয়েবল। এখানে তো অ্যাভারেজের কোনো প্রশ্নই আসে না, কথাই আসে না, অ্যাভারেজকে বাদ দেবো। দুটো নাম্বার নেব, এ বি দুটো ভ্যারিয়েবল নেব এবং সেগুলো ইউজারকে আমরা ইনস্ট্রাকশন দেব, দুটো নেব। তখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে, মাল্টিপ্লিকেশন এ ইনটু বি, প্রিন্ট এফ দ্য রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সাম নাইন মাল মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, রিটার্ন জিরো এক্স্যাক্টলি, বিল্ট অ্যান্ড রান করে দেখি। 5 6 6 5 30 এক্স্যাক্টলি আসছে। ঠিক আছে, একই রকমভাবে সাবট্রাকশনের ক্ষেত্রে এখানে হয়ে যাবে সাবট্রাকশন, এখানে এ মাইনাস বি হবে, এ মাইনাস হবে, এখানে ভ্যারিয়েবল চেঞ্জ হবে, সাবট্রাকশন। ঠিক আছে, এখানে ভ্যারিয়েবল চেঞ্জ হবে, সাবট্রাকশন। ওকে, যাই বিল্ড অ্যান্ড রান করি। 6 5 1 এক্স্যাক্টলি রান করছে, দেখতে পাচ্ছ সবাই। এখন ডিভিশন, ডিভিশন ভেরিয়েবল কিছু নয়, খালি এই জায়গায় চেঞ্জ করতে হবে। ডিভিশন কয়েকটা জিনিস চেঞ্জ করে দিলেই একই রকমই প্রোগ্রামিং, সব কিছুই সেম, একসঙ্গে করলাম যাতে যে কোথায় কোথায় পার্থক্য হচ্ছে ওইটা দেখলেই সঙ্গে সঙ্গে মনে থেকে যাবে, বেশি আলাদাভাবে আর করতে হবে না। সাপোজ 8 2 4 এক্স্যাক্টলি। ওকে, এই ছিল আজকের ভিডিও, তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর পরে অন্য একটা টপিকের উপর ভিডিও আনবো। যদি তোমাদের এইরকম একসঙ্গে সবগুলো কন্ডিশন দিয়ে আমি করছি যদি অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আলাদা আলাদাভাবে করবো এরপর থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ।